নমস্কার জয়মা তারা দর্শক বন্ধু খারাপ বদ নজর নজর দর্শক বন্ধু আপনি কোনো ভালো কাজ করছেন আপনি দিন দিন সাফল্য চূড়ায় পৌঁছে যাচ্ছেন সেগুলো দেখেও কিন্তু মানুষ আপনার উপর নজর দিচ্ছে সেই নজরের দ্বারা আপনি বারবার ক্ষতির সম্মুখীন হচ্ছেন আপনি বারবার চিন্তা করছেন যে আজকে আমার এই সাফল্য সেই সাফল্যটা কাউর নজরের দ্বারা আপনার নিজের কোনো ক্ষতি হয়ে যাবে না তো আপনি কি করলে তৃতীয় কোনো ব্যক্তি আপনার ব্যক্তিগত জীবন হোক ব্যবসা প্রতিষ্ঠান হোক বিজনেস ক্ষেত্রে হোক যে কোনো জায়গায় নজর দিলে সেই নজরটা দূর করবেন কি করে সে যে কোনো লোক আপনার উপর নজর দিলে সেই নজর যাতে আপনার উপর না লাগে আপনার সাফল্যের পথে যাতে বাধা সৃষ্টি না করে তার জন্য আপনি কি করবেন তাই নিয়ে চিন্তায় আছেন তাহলে ভিডিওটি একমাত্র আপনার জন্য স্পেশাল হতে চলেছে দর্শক বন্ধু ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি নাটেনে দেখতে থাকুন কিংবা যারা কোন শত্রুর দ্বারা ক্ষতির সম্মুখীন হয়েছেন শত্রু আপনাকে কোনো বড় কোনো ক্ষতি করে রেখেছে তাদের জন্য এই ক্রিয়াটি করবেন খুব হাতে নাতে খুব ভালো ফল পাবেন একদম সহজলভ্য সহজ পদ্ধতি একদম সহজভাবে বুঝিয়ে আপনারা যাতে ভালো ফল পান তার উদ্দেশ্যে একটু সহজভাবে আপনাদের বুঝিয়ে দেব চলুন সব বুঝতে পারবেন আর এই ভিডিওর মাধ্যমে আমার চ্যানেলে যারা নতুন এসছেন তাদের সকলের উদ্দেশ্যে বলবো দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশন অল করে দেবেন সবার আগে এই ধরনের বিশেষ বিশেষ ভিডিও দেখবার জন্য দর্শক বন্ধু দর্শক বন্ধু আপনি বারবার চিন্তায় আছেন কি করবেন কি না করবেন নজর দোষের দ্বারা আপনি বারবার ক্ষতিগ্রস্ত তাহলে কি করবেন প্রথম সেগুলো বলি দর্শক বন্ধু এই নজর দোষ কিংবা বদ নজর আপনার ব্যবসা প্রতিষ্ঠানে কর্ম সেগুলি থেকে মুক্তি পাওয়ার জন্য আপনাকে প্রথম কি জোগাড় করতে হবে ভালো করে শুরু আপনি শনি কিংবা মঙ্গলবার ভালো করে খেয়াল করবেন শনি কিংবা মঙ্গলবার সন্ধের পরে সন্ধ্যের পরে আপনি বাজার থেকে আপনার আশেপাশের বাজার কিংবা দোকান থেকে আপনি একটি সর্ষের তেলের বোতল কিনে নিয়ে আসবেন একদম একশো গ্রাম করে একটি সরষের তেলের বোতল কিনে আনবেন ভালো করে শুনুন এবং কিনে আনবেন কিছুটা সাদা রঙের সুতো যে সুতো আমরা সুতির যে সুতো সেরকম কিছুটা সুতো কিনে আনবেন সুতোর দর্শক আমার দোকানে পেয়ে যাবেন মালা গাঁথার একটু মোটা ধরনের সুতির সুতো সেটি নিয়ে আপনি বাড়িতে চলে আসবেন দর্শক বন্ধু আসবার পরে আপনি পরিষ্কার পরিচ্ছন্ন কোনো একটি জায়গায় বসে একটি কাঁসার বাটিতে সুন্দর করে শুনবেন একটি কাঁসার বাটিতে যে তেলটার কথা বলেছিলাম সর্ষের তেলটি সেটি ঢেলে ফেলুন প্রথম আপ ঢেলে আপনি তার সামনে বসুন তারপর সুতো দিয়ে এক বিঘাত করে আপনি সেই সুতোটা দিয়ে চার পাঁচটা এ করে একটি সোলতের মতন বানিয়ে ফেলুন একটু মোটা ধরনের দুই তিন ভাগ নেবেন নিয়ে মিলিয়ে মিলিয়ে একটু মোটা ধরনের সুতো বানিয়ে ফেলুন সুতো বানিয়ে ফেলে সেটি সেই সুতোটি আপনি একটি পোলতের আকার দিন আমরা প্রদীপের যেমন পোলতে জ্বালাই সেরকম একটি পোলতের আকার দিন সেই সুতোটিকে আকার দেওয়া হয়ে গেলে সেই পোল যে সুতোটা দিয়ে যে পোলতেটা বানিয়েছেন বলতেটি এক বিঘাত করে আপনার হাতের এক বিঘাত সাইজের করার চেষ্টা করবেন তারপরে এক আপনার বাড়ির বাইরে কিন্তু যে কোনো পরিষ্কার জায়গায় কাঠের সাথে কোনো একটি কিছু কোনো পিলার আছে কিংবা কাঠের কোনো পিলার সোজা দাঁড়িয়ে আছে কিংবা কোনো কাঠের সাথে একটি পেরেক পুঁতে নিন পুঁতে নিয়ে একটু বাইরে বের করে রাখুন তারপর সেই পোলতেটি যে পোলতেটি আপনি তেলের মধ্যে ভিজিয়েছেন সর্ষের তেলের মধ্যে সেই পোলতেটি আপনি আপনি এক মাথা ধরবেন আর এক মাথা ধরে আপনার মাথার চারিপাশে এরকম ঘুরাতে থাকুন সাতবার ঘুরাতে থাকুন পোলতে কিন্তু তেলে ভিজে থাকবে দর্শক বন্ধু তেলে ভিজে থাকলে সেই পোলতেটা আপনি এক মাথা ধরবেন আর এক মাথা নিয়ে এরকম আপনার মাথার উপরে সাতবার চক্র ঘুরাতে থাকুন সাতবার বার গুনে ঘোরাতে থাকার পর আপনি একটি পেরেকের সাথে সেই সুতোটা টানিয়ে দিন টানিয়ে দিয়ে সেই সুতোটাকে যে সুতোটা আপনি আপনার মাথার উপর ঘুরিয়েছেন তেলের ফোঁটাগুলো গুলো কিন্তু আপনার গায়ের ওপর পড়বে যখন ঘুরাবেন এতে কোনো সমস্যার কারণ নেই সেই সলতেটা সেই যে পেরেকটা পুঁততে বলেছিলাম সেই পেরেকের সাথে ঝুলিয়ে দিন ঝুলিয়ে দিয়ে আপনি সেই পোলতেটাকে আগুন দিয়ে সুন্দর করে পুড়িয়ে দিন পুড়িয়ে দেওয়ার পর সেই ছাইটিকে যদি ছাই থাকে ছাই তৈরি হয় সেই ছাইটিকে আপনি তেলের সঙ্গে মিশে আপনার আশেপাশে কোনো পুকুর কিংবা কোনো পরিষ্কার জলাশয়ে সেখানে ফেলে দিয়ে চলে আসুন ফেলে দিয়ে মাটিটা ধুয়ে নিয়ে চলে আসবেন এসে আসার সময় আপনি আর পিছনের দিকে টাকা পেয়ে না দর্শক বন্ধু দেখবেন আপনার উপর যদি কোনো খারাপ নজর থাকে কারো ক্ষতি ক্ষতি করা থাকে আপনার আপনার উপর সেই থেকে আপনি চিরতরে মুক্তি পাবেন বললাম ব্যবসা অমল মিয়ে চলবে আপনার ব্যবসার জায়গা আপনার ব্যক্তিগত জীবনে কেউ আপনাকে নজর দিতে পারবে না কেউ আপনার ক্ষতি করতে পারবে না বললাম ব্যবসা প্রতিষ্ঠান কিংবা নিজের ব্যক্তিগত জীবনে বদ নজর থেকে মুক্তির এই উপায় দর্শক বন্ধু দর্শক ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আজকের মতন বিদায় নিলাম ভালো থাকবেন সুখে থাকবেন আর অপরকে ভালো রাখবেন জয় মা তারা জয় গুরুবামদেব